হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর ফাইন। তো আজকে আমরা তোমার আগে দিন আমার আগের লেকচারে আমরা গজলের উপরে কিছু প্রবলেমস দেখে রেখেছিলাম, বেসিক বেসিক প্রবলেমস। আজকেও আমরা গজলের উপরে কয়েকটা আমরা দুই তিনটা প্রবলেমস আমরা করবো। ওকে, সো লেটস স্টার্ট। সো আমি তো তোমাদেরকে মোটামুটি সবটা এফেক্ট টাইপের নিউমেরিক্যালসগুলো আমি দেখানোর চেষ্টা করবো, যাতে তোমরা এক্সামে কনফিউশন যাতে ক্রিয়েট না হয়। ওকে, সব রকমের ভ্যারাইটিস প্রবলেমসগুলো তোমাদের করা থাকে, বিকজ গজলের অনেক রকমের ভ্যারাইটির প্রবলেম থাকে তোমাদের। সো আজকের ফার্স্ট প্রবলেমটা আমরা লিখি, কোশ্চেন নাম্বার ওয়ান, এ লার্জ প্লেন চার্জ শিট, having surface charge density sigma equal to 2.0 into 10 to the power minus 8 coulomb per meter square, okay, lies in the xy plane. Find the flux of the electric field. Find the flux of the electric field through a circular area of radius 1 centimeter lying completely in the region where x, y, z are all positive and with its normal making an angle of 60 degree with the z axis. Okay, so it was my question. কোশ্চেন দেখো, প্রথমে খুবই ভালো করে ঠান্ডা মাথা কোশ্চেনটা আমাকে তিন চারবার পড়তে লাগবে তোমাদের ভালো করে বুঝতে হয়। যদি তোমার কোনো ইনিশিয়ালি তুমি কিছু বুঝতে পারছো না, তিন চারবার পড়ো, পড়তে পড়তে তোমার এখান থেকে বের হয়ে আসবে। আর প্রথমে কিছু করার আগে আমরা ডিটেল দিয়ে লিখবো কী কী জিনিস দেওয়া। দেখো, এ লার্জ প্লেন চার্জ শিট, একটা জিনিস কিন্তু বুঝে যাও, এটা প্লেন শিট অফ চার্জের ফর্মটা লাগবে, এটা একটা হিন্ট। হ্যাভিং সারফেস চার্জ ডেন্সিটি, এই জন্য তোমার সারফেস চার্জ ডেন্সিটি দেওয়া আছে, আমরা জানতাম। লাইজ ইন দ্য এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনে আছে। ফাইন্ড দ্য ফ্লাক্স অফ দ্য ইলেকট্রিক ফিল্ড থ্রু এ সার্কুলার এরিয়া, এরিয়া রেডিয়াস, সার্কুলার এরিয়া ডেল্টা এস, এখান থেকে বার করে নিতে পারো। লাইন কমপ্লিট ইন দ্য রিজিয়ন ওয়ার এক্স কমা ওয়াই কমা জেড আর অল পজিটিভ। ওকে, তো আমার এই যে সার্কুলার এরিয়া যেটা আছে, দেখো আমার প্লেন শিট অফ চার্জ যেটা আছে, প্লেন শিট অফ চার্জ যেটা, এটা কোথায় আছে? লাইজ ইন দ্য এক্স ওয়াই প্লেন। তো এটা যদি আমার জেড হয়, এটা ওয়াই হয়, এটা যদি এক্স হয়, আমার এক্স ওয়াই প্লেনে কী আছে তোমার? ওই প্লেন শিট অফ চার্জ তোমার আছে, এখানে প্লেন শিট অফ চার্জ তোমার আছে। ওকে, আর তোমার যেটা সার্কুলার এরিয়া যেটা, লাইন কমপ্লিটলি ইন দ্য রিজিয়ন ওয়ার এক্স কমা ওয়াই কমা জেড আর অল পজিটিভ। ওকে, তো দেখো
এমন একটা রিজিয়ন আছে যেখানে এক্স ওয়াই জেড তোমার সব পজিটিভ, মানে সার্কুলার এরিয়া যেটা এটা স্পেসে আছে, এটা কোনো প্লেনে না, এটা স্পেস। আমার যদি এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, আমার প্লেন শীট এটাতে আছে আর এদিকে তো জেড হবে, সার্কুলার এরিয়াটা এখানে আছে এক্স ওয়াই জেড এখানে। আর কি বলা আছে দেখো, পজিটিভ উইথ ইটস নর্মাল মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি উইথ দ্য জেড অ্যাক্সিস, তার যেটা সার্কুলার এরিয়া যেটা আছে, সার্কুলার মতো এরিয়া যেটা আছে না, তো একটু ইমাজিন করো সার্কুলার মতো এরিয়া যেটা আছে জেড অ্যাক্সিস, তো এটা তো জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিস এর দিকেও 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, জেড অ্যাক্সিস এর দিকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এখন তুমি দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, এদিকে আমার এক্স অ্যাক্সিস, এদিকে আমার ওয়াই অ্যাক্সিস, এদিকে আমার জেড অ্যাক্সিস, প্লেন শীট অফ চার্জ এখানে আছে, প্লেন শীট অফ চার্জ যদি এখানে যদি থাকে, মনে করুন যে এখানে এইটাই আমার প্লেন শীট অফ চার্জ, এইটাই এখানে পজিটিভ পজিটিভ চার্জেস আছে তুমি দেখছো, তো ইলেকট্রিক ফিল্ডগুলো ডাইরেকশন কোন দিকে হবে, ইলেকট্রিক ফিল্ড এদিকে বেরোবে না, আমাদের যে সার্কুলার মনে করো আমাদের সার্কুলার এরিয়াটা এই এই রিজিয়নে আছে, স্পেসে আছে, এই স্পেসে আছে, তো ইলেকট্রিক ফিল্ড যদি বার করতে যদি বার করতে লাগে তো ইলেকট্রিক ফিল্ড এটা কোন দিকে হবে, জেড এক্সিস এর দিকেই বেরোবে, এদিকে জেড এক্সিস না, তো জেড এক্সিস এর দিকেই বেরোবে। আর ওই জেড এক্সিস এর দিকে সার্কুলার এরিয়াটা কত অ্যাঙ্গেল করেছে তোমার 60 ডিগ্রি, এর মানে তোমার ইলেকট্রিক ফিল্ডের সাথে সারফেস এর নর্মাল যেটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। ওকে ভালো করে ক্লিয়ার করে রাখবে, এইটা ধরে নাও আমার এক্স ওয়াই প্লেন আর এটা জেড এক্সিস, এই এক্স ওয়াই প্লেনের মধ্যে দেখো আমার তোমার প্লেন শীট অফ চার্জেস আছে, ওই যে এখানে আমার সার্কুলার এরিয়াটা এখানে আছে, এখানে সার্কুলার এরিয়াটা এক্স ওয়াই জেড পজিটিভ, যেখানে এক্স এক্স ওয়াই জেড যেদিকে পজিটিভ ওই জায়গাটা আছে, মানে এখানে এই সার্কুলার এরিয়াটা জেড এক্সিস এর সাথে তোমার 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তার নর্মালটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এইভাবে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে জেড এক্সিস এর সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তো আমার যদি ফ্লাক্স বার করতে লাগে ইলেকট্রিক ফিল্ডস পাস হবে, ইলেক্ট্রিক ফিল্ডস গুলো কোন দিকে আসছে তোমার জেড এক্সিস এর দিকে আসছে না, প্লেন শীট অফ চার্জ যদি তোমার এক্স ওয়াই প্লেনে থাকে ইলেকট্রিক ফিল্ডস গুলো ডাইরেকশন কোন দিকে হবে, পজিটিভ জেড এক্সিস এর দিকেই হবে, ঠিক আছে, ওই পজিটিভ জেড এক্সিস এর সাথে ইলেকট্রিক ফিল্ড লাইনস মানে ইলেকট্রিক ফিল্ড, আর ওই জেড এক্সিস এর সাথে সারফেস এর যে নর্মাল 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এর মানে আউটওয়ার্ড নর্মাল আর ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি। ওকে আশা করি বুঝতে পারছো জিনিসটা। সো ওই আমার হয়ে গেল, এটা যদি বুঝতে পারো প্রবলেমটা সলভ, আমার কি বার করতে লাগে ফ্লাক্স বার করতে লাগে, তো কি বলেছে এখানে থিটা, থিটা নর্মাল আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল, তো নর্মাল যেটা এটা জেড এক্সিস এর সাথে অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, আর ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু এক্স ওয়াই প্লেনে যেহেতু প্লেন শীট অফ চার্জ আছে তো ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে অ্যাক্ট করবে, জেড এক্সিস এর দিকে, মানে ইলেকট্রিক ফিল্ডের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করছে আউটওয়ার্ড নর্মালটা, তো হবে 60 ডিগ্রি। ওই এখন তুমি ভ্যালুস গুলো বসাও এখানে, কোশ্চেনটা এরেজ করে দিই, so this implies phi equal to sigma over tomar 2 into 10 to the power minus 6 dou r এর পরে এদিকে তো তোমার কিন্তু 2 epsilon 2 যেন 8.854 into 10 to the power minus 12 pi এর রুট 22 by 7 বা 3.14 দো আর সার্কুলার এরিয়া তোমার কত দেওয়া 1 সেন্টিমিটার দেওয়া, এটাকে মিটারে কনভার্ট করতে লাগবে, তো 1 সেন্টিমিটার মিটার 1 সেন্টিমিটার মানে 10 টু দা মাইনাস 2 মিটার মানে 10 টু দা মাইনাস 2 কত হোল স্কয়ার হই যে আর ইনটু cos 60 মানে হবে তোমার হাফ, এই ক্যালকুলেশন করলে পরে তোমার ক্যালকুলেশনটা তোমার উপরে তুমি করতে লাগবে ক্যালকুলেশনটা
आंसर आसले 17.5 न्यूटन मीटर स्क्वायर पर मोल, এটা হলো তোমার आंसर। ওকে আশা করি বুঝতে পারছো কোশ্চেনটা। দেখো তেমন কোনো ইয়ে কিছু না, জাস্ট তার সেন্সটা তোমার বুঝতে লাগবে। ওকে ফর্মুলা তোমার কিছু হার্ড কোনো ফর্মুলা ইউজ করিনি, প্লেন শীট অফ চার্জের ফর্মুলা দিয়ে তোমাকে করিয়ে আমি দেখালাম। সো এই প্রবলেমটা গেল। এরপরে নেক্সট আমরা প্রবলেম দেখি, এটা বেশ একটু ইন্টারেস্টিং আছে। এগুলো একটু আমি হাই লেভেলের করিয়ে রাখছি, যদি পরীক্ষাতে কোশ্চেনে যদি একটু তোমার কনসেপচুয়াল যদি করে দেয় প্রবলেম শোনা যাবে, তোমরা বেসিক আইডিয়া একটা কনসেপ্ট নিয়ে যাতে প্রোগ্রেস করতে পারো। সো আমাদের নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার টু, কি এ পার্টিকেল A particle of mass 5 into 10 to the power minus 5 gram is kept over a large horizontal sheet of charge of density 4.0 into 10 to the power minus 6 coulomb per meter square. Okay, full stop. What charge should be given? What charge should be given to this particle so that if released it does not fall down. এটা একটা কোশ্চেন। তারপরে how many electrons are to be removed to give this charge. Okay, how much mass is decreased due to the removal of these electrons. Okay, তো কোশ্চেনটা বড় দেখে বই পেয়ে যাবো না। এই কোশ্চেনটা তোমার তিনটা কোশ্চেন মিলে একটা হয়েছে, আর এক্সামে তোমার থাকতে পারে এবং 5 মার্কসের যে প্রবলেমসগুলো থাকে। ওকে, 3+2+3+2 বা এরকম 2+1+1 2+1 এরকম দিয়ে দিয়ে দিল। ওকে, এটা যদি দেন তোমার 5 মার্কসের তোমার একটা কোয়েশ্চেন আর কি। সো করুনটা আমরা আস্তে আস্তে প্রোগ্রেস করি। প্রথমে এটাকে একটু ডায়াগ্রাম বুঝিয়ে নিই। এটা কি আচ্ছা দেখো, ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো আমরা লক্ষ্য করি। এ পার্টিকেল অফ মাস, পার্টিকেলের মাস তো আছে এটা, ইজ ক্যাপ ওভার এ লার্জ হরাইজন্টাল শীট অফ চার্জ। এই দেখো, আর ওই যে প্লেন শীট অফ চার্জ দেওয়া আছে, কিন্তু অফ ডেন্সিটি তার দেওয়া আছে। এই জন্য এটা দেখেই বোঝা যায় কি ফর্মুলা তুমি ইউজ করবে। ওয়াট চার্জ শুড বি গিভেন, ঠিক আছে, সো দ্যাট ইফ রিলিজ ইট ডাজ নট ফল ডাউন। ওকে, হাউ মেনি ইলেকট্রনস আর টু রিমুভড,
আচ্ছা প্রথমে এটা করি, জিনিসটা হলো এরকম একটা প্লেন শীট অফ চার্জ আছে তোমার, ঠিক আছে, এরকম একটা প্লেন শীট অফ চার্জ আছে তোমার, এইভাবে দেখালাম, এখানে পজিটিভ চার্জেসগুলো আছে ধরে নাও, ঠিক আছে, প্লেন শীট অফ চার্জ এখানে আছে। এই প্লেন শীট অফ চার্জের উপরে একটা পার্টিকেল আছে, উপরে একটা পার্টিকেল আছে, প্লেন শীট অফ চার্জ, তার উপরে একটা পার্টিকেল আছে। এই পার্টিকেলের মাস হলো তোমার 5×10^-5 গ্রাম, তার উপরে রাখা আছে। আর তার এই যে তার সারফেস চার্জ ডেন্সিটি মিটার দেওয়া আছে তোমার 4×10^-6 কুলম পার মিটার স্কোয়ার। What charge should be given to this particle sorted if release it does not follow on? এই যে পার্টিকেল যেটা আছে, এই যে পার্টিকেল কত চার্জ, মানে এই পার্টিকেলকে কত চার্জ করলে পরে তোমার ও নিচে পড়বে না, এরকম কিন্তু প্রবলেম আমি আগেও করিয়েছিলাম একটা একটা। দেখো এই যে পার্টিকেল যেটা, এটা কখন তুমি কী চার্জ দিলে পরে ও নিচে পড়বে না, এটা তো আগে বুঝতে হবে। এখন যদি ও নেগেটিভলি চার্জ হয়ে যায় তাহলে কী হয়, এই পজিটিভ তো আরও একটা করবে, আরও তাকে নিচে ফেলে দেবে। তাকে কী করতে লাগবে, তাকে পজিটিভ চার্জ বানাতে লাগবে। পজিটিভ চার্জ বানালে কী হবে, এখানে চার্জ পজিটিভ, এই পজিটিভ চার্জ আর এই পজিটিভ যে প্লেন শীট অফ চার্জ দেখি হবে, রিপালশন হবে, একটা অনুযায়ী তাকে রিপেল করবে, তাকে উপরে দিকে উঠাবার চেষ্টা করবে, উইচ উইল ব্যালেন্স ইটস ওয়েট mg, আর যখন এই ব্যালেন্স হয়ে যাবে এটা ফ্লোট করবে। ওকে আশা করি বুঝে গেছো। তো আগে আমরা এই পার্টিকেল, এই যে প্লেন শীট অফ চার্জ যে আছে এই চার্জের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কত পড়ছে এটা তো বার করি। আর আমরা কী জানি, প্রথমে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড পায় একটা জিনিসে, ওই ইলেকট্রিক ফিল্ড থেকে কী হয় ফোর্সের জন্ম হয়, তাকে আমি এই জায়গাতে ইলেকট্রিক ফিল্ডটা পড়ছে কত এটা তো আমার আগে বার করতে লাগবে। আমি কোশ্চেনটা জিজ্ঞেস করে দিই, এই ইলেকট্রিক ফিল্ড থেকে আমি ফোর্স আমি বার করবো, দ্য ইলেকট্রিক ফিল্ড, দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাক্টিং এন্ড ডেট পয়েন্ট কোনটা কোনটা হবে, ইজ ইকুয়াল টু তোমার সিগমা বাই টুয়াইস এপসাইলন নট, ভ্যালুসগুলো বসাও তুমি। ওকে 4×10^-8 সরি -6 2×8.854×10^-12 সো এখান থেকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত বেরোবে, টেম্পারেচার হবে 2.26×10^5 N/কুলম। এই ও ইলেকট্রিক ফিল্ড এত পাচ্ছে, কখন মনে করো তাকে, আমার তো কোশ্চেন কী বলছে কত চার্জ করলে পরে নিচে পড়বে না, তো ধরে নিয়ে তাকে কিউ অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ আমি তাকে সাপ্লাই করলাম, বা কিউ অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ হলো তার, তো এই কিউ চার্জের উপরে কী পড়বে, ফোর্স পড়বে, ফোর্স কত পড়বে, কিউ ইন্টু ই, বিকজ উই নো ইজ ইকুয়াল টু F/Q, এফ ইকুয়াল টু কী হবে, কিউ ই, ইলেকট্রিক ফোর্স যেটা দিয়ে উপরে দিয়ে ধাক্কা দেবে এই শিটটা তাকে, এটা কত হবে, কিউ ইন্টু ই, আর এটা কখন নিচে পড়বে, দেখুন এই কিউ ইকুয়াল টু ইউর mg। ওকে লেট দ্য চার্জ গিভেন, লেট দ্য পজিটিভ চার্জ গিভেন বি কিউ, লেট দ্য পজিটিভ চার্জ গিভেন বি কিউ, দেন ও কখন ফ্লোট করবে, কখন নিচে পড়বে, যখন কিউ ই ইকুয়াল টু mg। ওকে সো এই কিউটাই আমার বার করতে হবে, কিউ ইন্টু কি হবে 2.26×10^5, আর এমএল ভ্যালু কত তোমার, এটাকে কিন্তু মনে হয় তোমার গ্রামে দেওয়া আছে, কেজিতে নিতে হবে 5×10^6 আছে, কেজিতে নিয়ে কী হবে -9 হবে, 5×10^-9, আর জিরো তো তোমার 9.8, এখান থেকে তোমার কিউ বেরিয়ে যাবে 5×10^-9×9.8 ডিভাইডেড বাই 2.26×10^5, কিউ ভ্যালু কত আসবে, কিউ ভ্যালু আসবে দেখবে তোমার 2.21×10^-13 কুলম্ব,
এতটুকু অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ দিলে পরে ও আর নিচে পড়বে না। এরপরে নেক্সট কি বলেছে, কত কয়টা তোমার কত কয়টা ইলেকট্রন তোমার রিমুভ করলে পরে তোমার ও এই চার্জটা পাবে। দেখো আমি একটা অবজেক্টকে পজিটিভ চার্জ কখন আমি দিতে পারবো, আমি আমার ফার্স্ট লেকচারে ইলেকট্রোস্ট্যাটিক্সে বলেছিলাম যে পজিটিভ চার্জ এনভায়রনমেন্ট দেওয়া যায় না, প্রোটনের তুমি দিয়ে দিলে এটা কি করতে লাগবে, বাকিটা থেকে ইলেকট্রনস বার করতে লাগবে। ইলেকট্রন যদি বার করে নিই প্রোটনের নাম্বার বেড়ে যাবে, এটাই পজিটিভ চার্জ হতে হবে এদিকে। তো আমার নাম্বার অফ ইলেকট্রন কয়টা রিমুভ করতে লাগবে তাকে এতটুকু চার্জ দিতে হলে কি কি কোন ফর্মুলা দিয়ে বের হবে, কিউ ইজ ইকুয়াল টু এন ই। তো এন ইকুয়াল কি হবে তোমার কিউ ডিভাইডেড বাই ই। সো কিউ কত তোমার 2.21 ইনটু 10 টু দা মাইনাস 13 আর ই হল 1.6 ইনটু 10 টু দা মাইনাস 13। সো নাম্বার অফ ইলেকট্রন কত দাঁড়াবে 1.4 × 10⁶। নাম্বার অফ কতটা ইলেকট্রন তোমার কি করতে লাগবে বের করে আনতে লাগবে পার্টিকেল থেকে, তাই নিয়ে ওই অ্যামাউন্টটা পজিটিভ চার্জ হবে ওর নিচে পড়বে না। আর এই প্রসেসে মাস কতটুকু লস হবে, ইলেকট্রন বের করে কিন্তু মাস লস হয়, মাস কমে যায়, পার্টিকেলের মাস আর তখন এটা থাকবে না, ইলেকট্রনও তো মাস আছে না। সো মাস ডিক্রিজড, মাস ডিক্রিজড, মাস ডিক্রিজড ডিউ টু দ্য রিমুভাল অফ দিস ইলেকট্রন্স। কত হবে একটা ইলেকট্রন মাস 9.31 বা 9.1 × 10⁻³ কেজি, এটা দেখতে ইনটু করে দাও কতটুকু অ্যামাউন্ট মাস কমে যাবে, কত কমবে দেখো 1.3 × 10⁻²⁴ কেজি এতটুকু কমে যাবে, উইচ ইজ ভেরি নেগলিজিবল। তো দেখো মাই প্রবলেমটা সলভ হয়ে গেল। তো এরকম স্টেপ বাই স্টেপ তোমার প্রোগ্রেস করে যেতে লাগবে। ওকে, আর আজকে আমরা লাস্ট প্রবলেমটা দেখে নিই। A long cylindrical volume, a long cylindrical volume contains a uniformly distributed charge of density rho. Okay, find the electric field at a point P inside the cylindrical volume at a distance x from its axis. Okay, so what are diagram do hocche erokom cylindrical volume do ache, এটা তার অ্যাক্সিস। ওকে, ওই অ্যাক্সিস থেকে এক্স ডিস্টেন্স দূরে ওই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা বার করতে হবে। কোশ্চেনটা আমরা আবার করে নিই।
A long cylindrical volume contains a uniformly distributed charge of density rho. মানে এই সিলিন্ডার এটা থ্রাউট তার ভলিউম ভলিউম কিন্তু ওয়ার্ডটা দেখবে ভলিউম আছে থ্রাউট ইটস ভলিউম চার্জ ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে ইউনিফর্মলি কত করে রো এই যে রো যেটা এটা কি চার্জ বাই ভলিউম চার্জ পার ইউনিট ভলিউম তো কিছু অ্যামাউন্ট অফ চার্জ এই সিলিন্ডারে পুরা তার ভলিউমে কি করা হয়েছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে ফাইন্ডিং ইলেকট্রিক ফিল্ড এট এ পয়েন্ট টি inside the cylindrical volume at a distance x from its axis. So, charge তোমার এগুলো সব তার ভিতরে ভিতরে সব জায়গা আছে তো তার এক্সিস সিলিন্ড্রিক্যাল এক্সিস থেকে এক্সিস এক্সিস দূরে এই পি পয়েন্টে তোমার ইয়েটা কত ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে এটা তোমার বার করতে লাগবে কী করে বার করবে এগুলো গস ল যে সব কিছু তোমার এরকম তো এখানে তো কোনো ফর্মুলা তো দিয়ে তো পারবে না বার করতে গস ল তোমার ইউজ করতে লাগবে আর গোসল দিয়ে ইউজ করতে লাগে কী করতে লাগবে গোসিয়ান সার্ফেস ড্র করতে লাগবে তো এই পি পয়েন্টকে নিয়ে একটা গোসিয়ান সার্ফেস ড্র করো কীরকম টাইপের গোসিয়ান সার্ফেস ড্র করবো সিমেট্রিক্যাল তো সিলিন্ডারের ভিতরে গোসিয়ান সার্ফেস কী হবে সিলিন্ডারই হবে সিলিন্ড্রিক্যাল গোসিয়ান সার্ফেস আমি একটা কনসিডার করলাম ওকে সিলিন্ড্রিক্যাল গোসিয়ান সার্ফেস এভাবে কনসিডার করলাম তো অ্যাকর্ডিং টু According to Gauss law, Gauss law, আমি দেখে না ছোট সার্ফেস এরকম নেই ঠিক আছে ছোট সার্ফেস এরকম ডিএস নেই আমি আগের মতো এরকম এন লেয়ার এই জানো এগুলো তোমার জিরো আসে অ্যাকর্ডিং টু গস ল আমরা কি লিখতে পারি ই ভেক্টর ডট ডিএস টু লগ কিউ বাই এখানে তো তোমার এমনি কিছু মানে মিডিয়ামের কথা তো কিছু বলে নিতে আমরা দেখবো আমাদের ডিএস মান এখন মূল কথা হলো ই তো দেখো এগুলো তো ই ডিএস কস থিটা তো তোমার থাকবে এটা তো জিরো হবে জানো তখন কিউ হলো কিউ হলো কিউ যে থাকে একটু গোসিয়ান সার্ফেসের ভিতরে তোমার চার্জ গোসিয়ান সার্ফেসের ভিতরে তোমার চার্জ কত এটা তোমার অন্য কথা হলো গোসিয়ান সার্ফেসের ভিতরে চার্জ কত হবে তো আমি কি জানি আমি জানি যে সার্ফেস চার্জ সরি ভলিউম চার্জ ডেন্সিটি কত রো ভলিউম চার্জ ডেন্সিটি হলো তোমার রো তো আমার যদি পার ইউনিট ভলিউমে যদি চার্জ যদি রো যদি হয় তো এই গোসিয়ান যে তোমার এই যে গোসিয়ান তোমার এই যে সিলিন্ডার যেটা আছে এই যে ভলিউম যেটা তার ভিতরে তোমার ইয়ে কত হবে সিগমা ইনটু এই গোসিয়ান যে সিলিন্ডার যেটা আছে এটার ভলিউম কত হবে তোমার টুয়াইস পাই এক্স এটা ধরে নিই ল্যান্থ তোমার এল সিলিন্ডারটা তার ল্যান্থ ধরে নিই এল কিন্তু সিলিন্ডার ফর্মটা কী থাকে টুয়েস বাই আর এল ভলিউম তো আমার যদি পার ইউনিট ভলিউমে যদি আমার চার্জ যদি এতটাই থাকে তো এই যে গোসিয়ান যেটা আমি সিলিন্ডার যেটা ড্র যেটা করলাম তার ভিতরে কতটুকু চার্জ আছে পার ইউনিট ভলিউম ইন্টু এই গোসিয়ান সিলিন্ডারের ভলিউম ইন্টু করে দিলে তো টোটাল চার্জ ইনসাই তো গোসিয়ান সার্ফেস তোমার দিয়ে যাচ্ছে সিগমা ইন্টু টুয়েস বাই আর এল আর এল দেখা যায় মানে এক্স আর এল ধরে নিই তাহলে আর এক্সারনার তোমার থাকবে কীভাবে তো তোমার এখানে কী হবে ই তো তোমার বেরিয়ে এসে যাবে ইন্টিগ্রেশন ডিএস ওকে সো এখানে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার এল হবে সরি ভলিউমের ফর্মুলা কী থাকে পাই আর স্কোয়ার এল তো এটা পাই এক্স স্কোয়ার এল হবে সরি সরি পাই এক্স স্কোয়ার এল ভলিউম আর এটা তো জিরো আর দিকে সিগমা ইন্টু আই এক্স স্কোয়ার এল বাই এপসাইলন ওকে তো সারফেস এরিয়া ফর্মুলা কি হবে সারফেস এরিয়া আমি কোন সারফেস এরিয়া কনসিডার করব খালি কার্ভ সারফেস এরিয়াটাই কনসিডার করব মানে কি এগুলো যদি কনসিডার করতে যদি যাই এগুলো তো নর্মাল হয়ে দিকে আমার কোনো হবে ওই কার্ভ সারফেস এরিয়াটাকে আমার দরকার হবে সো কার্ভ সার্ফেস এরিয়া ফর্মুলা কি থাকে এই যে এই যে কার্ভ সার্ফেস এটা কার্ভ সার্ফেস এরিয়া সিলিন্ডার ফর্মুলা কি থাকে টুয়াইস বাই আর এল ঠিক আছে এল বা এইচ তো ব্যাপার একই কথা এখানে আমার কি হবে টুয়াইস বাই আর না আমার তো এটা এক্স এক্স এল ওকে এটা হলো সিগমা ইনটু পাই
x square l by epsilon naught. So we can take a level. L, L will cancel, pi and pi will cancel, eta x and eta y will cancel. So we will take a little bit. And we will take a little sigma x by twice epsilon naught. Eight answer. I hope correct answer. Let me check. Rho x. বাবা আচ্ছা ইয়ে তো তোমার ইয়ে ছিল না রো ছিল আমি দিতে ভুল করেছি রো রো ছিল এখানে তো রো এক্স বাই টুয়েলভ এপসাইলন তো শেষ বের তো কোস রো অ্যাপ্লাই করে এখন দেখতে পাচ্ছো প্রবলেমটা কত কমপ্লিকেটেড ইজিলি তোমার সলভ হয়ে গেছে বুঝতে পারলে তো আমার এখানে ইলেকট্রিক ফিল্ড বার করতে লাগে তো এটা দিয়ে কোশ্চেন সার্কেল বানালাম লিখলাম আমি কোশ্চেন সার্ফেসের ভিতরে টোটাল চার্জ কত ভলিউম চার্জ ডেন্সিটি দেওয়া আছে এবং মানে চার্জ পার ইউনিট ভলিউম তো আমি কোশ্চেন এই যে কোশ্চেন যেটা আমি একটি সিলিন্ডারে থ্রো করলাম তার ভলিউম দিয়ে পার ইউনিট চার্জে পার ইউনিট ভলিউমে যদি ইনটু করে টোটাল চার্জ বেরিয়ে যাবে এই সিলিন্ডারের ভিতরে কত এই যে বললাম এটা তো জানি ডিএস কার্ল সার্ফেস এরিয়া এগুলো তো জানি এগুলো কন্ট্রিবিউশনে আসবে না খালি কার্ল সার্ফেস এরিয়াটাই আসবে টুয়েলভ বাই এক্সএল ক্যান্সেল করে এই রেজাল্টটা আসবে ওকে সাই হোক তোমরা এই প্রবলেমসগুলো বুঝতে পেরেছ কীভাবে আমরা এই আজকের যে প্রবলেমসগুলো দেখলাম এগুলো কিছু ডিফারেন্ট টাইপসের নিউমেরিক্যাল আমরা দেখে রাখলাম খুব বলছিল এই প্রবলেমস থেকে নিউমেরিক্যাল আসার চান্স একদম খুবই বেশি 100% চান্সেস ওকে সো আমরা নেক্সট লেকচারে আমরা এরকম তিন চারটা প্রবলেম তোমার বলছিল অ্যাপ্লাই করে কীভাবে করা যেতে পারে এগুলো আমরা দেখে রাখবো ওকে সো দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ